হ্যালো গাইস, আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা কোর কপি কিভাবে চিনবেন, এটা মানে আপনাদেরকে দেখাবো কোনটাতে পাস অরিজিনাল ইউজ করছে, কোনটাতে কপি পাস ইউজ করছে, এটা দেখাবো আপনাদেরকে। যেমন এটা যেমন একটা কোর কপি সাইকেল, এটা 100 এলাকা, এটা কিন্তু অরিজিনাল কোন না, অরিজিনাল কোলোর লায়নের, এটা কিন্তু লায়ন না। যেমন কোর কপি যে কোনো কপি সাইকেল পাশে দেখবেন সাইকেলের নামগুলো লেখা থাকে, যেমন এটা দেখতে পাচ্ছেন আপনি কোর লেখা, কিন্তু অরিজিনালগুলোতে এখানে শিমানু লেখা থাকবে। আবার আপনার শিমানুর ভিতরেও কপি আছে, এগুলো দেখে নিতে হয়, কোয়ে যদি ফিনিশিং টিনিশিং দেখে বুঝতে হয়, আর জিনিসের লেখার ইয়ে বুঝতে হবে অবশ্যই। দেখেন ফ্রি বলে কোনো নাম নাই, দেখেন ডেরা তো দিয়ে দিছে কোর, এটা তো ফোন ডেরা তো একই ক্যারাংচারও দেখতে পাচ্ছেন। আবার এই চেন, এই একটা নর্মাল একটা চেন, তারপরে সিটও দেখেন কোর, শিফটারও দেখেন কোর। আর অরিজিনাল কোম্পানিতে কোনো ওরা অরিজিনাল ওদের নিজেদের নাম ছাড়া অন্য নাম লিখবে না। দেখতে পাচ্ছেন ফরকট কোর, মানে যা তো দেখবেন ফোনিক সাইকেলে পোস্টার কিছু সাইকেলে দেখবেন ইয়া, আর যেগুলো অরিজিনাল এগুলোতে দেখবেন অ্যাসাসান্তুরের ফরক থাকবে, নাইলে জুম অরিজিনাল এগুলো লেখা থাকবে। যেমন স্টিমটা দেখুন, এটাও তো লেখা কোর, এটাও কোর, এগুলো তো ওরা ডাইরেক্ট নিজেরা অর্ডার দিয়ে সাইকেলগুলো বানায় নেয় কোম্পানি, তাই জন্য এগুলো সব পাশে কোর লেখা থাকে। আর অরিজিনালগুলোতে অবশ্য কোনো সময় কোর লিখবে না, যেমন আপনি অরিজিনাল একটা লায়নের কোর টু বা কোর 3 কোর 1 চার্জ করে দেখে নেবেন, এগুলোতে আপনাদের দেখাবে না যে এটা সীমানু লেখা থাকবে অরিজিনাল, কিন্তু কোর লেখা থাকবে না। তাই জন্য আপনারা দেখলে চিনতে পারবেন কোনটা কোর অরিজিনাল কোনটাও ডুপ্লিকেট। অনেকজনে আমাদের অনেক কাস্টমার বলে কেমনে চিনবো, অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে চিনতে পারবেন যে কোনো অরিজিনাল পাশে অরিজিনাল সীমানু লেখা থাকবে। যেমন আপনাকে একটা জিনিস দেখাই, এটা দেখতে পাচ্ছেন অরিজিনাল সীমানু লেখা থাকবে, একটা ব্রেকে অরিজিনাল সীমানু ব্রেক, এই দেখুন এলবিউ সীমানু এলবিউ লেখা থাকবে অরিজিনাল পাশে। তারপর দেখুন অরিজিনাল ফরকে অ্যাসাসান্তুর এক্সিয়ান লেখা থাকবে, আবার কিছু কপি আছে ওগুলো দেখে চিনে নিতে হবে। দেখুন এই দেখুন সীমানু অরিজিনাল একটা জিনিসে অরিজিনাল নামটাই লেখা থাকবে। তারপরে ওকে, আজকের ভিডিও আপনাকে এতটুকুই শুধু বোঝানোর চেষ্টা করছি কোনটা অরিজিনাল কোনটা কপি। এ দেখুন এটা একটা অরিজিনাল এসারা সীমানুর, এটা সীমানু অরিজিনাল এসারা লেখা থাকবে। এ দেখুন ডিওরে সীমানু অরিজিনাল ডিওর, এবার ডিওরই লেখা থাকবে। যেমন এটা এটা অরিজিনাল ডারা, এটা তো দেখতে পাচ্ছেন অরিজিনাল এলবিও লেখা থাকবে। এটাই অবশ্যই আপনারা দেখে বুঝে নেবেন কোনটা অরিজিনাল কোনটা কি, এটা দেখলে বুঝতে পারবেন।